দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, দেখো চ্যাপ্টার টাইটেল হচ্ছে কোরিলেশন এন্ড রিগ্রেশন। তো আমরা কোরিলেশনটা আগে পড়বো, রিগ্রেশনটা তারপরে। কোরিলেশন বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই আগে। এখানে বলা হচ্ছে কোরিলেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক হুইচ মেজার্স and analyze the degree or extent to which two or more variables fluctuate with reference to one another. আচ্ছা, এটা এত কঠিন করে না বলে আমি সহজ করে বলি, যদিও ডেফিনেশনটা একটু কঠিন করে বলা আছে। সহজে বলতে গেলে বলতে হবে যে দুই বা তার অধিক চলকের মধ্যে যে রিলেশনশিপ, দুই বা তার বেশি চলকের মধ্যে যে রিলেশনশিপ সেটি হচ্ছে কোরিলেশন এক কথায়। তো আমরা কোরিলেশন কে স্মল আর দ্বারা প্রকাশ করতে থাকি এবং এটা রেঞ্জ আছে। কোরিলেশনের যে ভ্যালু আমরা পাই পেয়ে থাকি সেটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, এর মধ্যে বাইরে যায় না, রেঞ্জটা বলা আছে -1 to 1। আচ্ছা, কোরিলেশনের প্রকারভেদ যদি বলতে হয় মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা সিম্পল কোরিলেশন আর দুই নম্বর হচ্ছে মাল্টিপল কোরিলেশন। ঠিক আছে, তো সিম্পল কোরিলেশন কি? সিম্পল কোরিলেশন হচ্ছে শুধুমাত্র যদি দুইটা চলকের মধ্যে রিলেশনশিপ থাকে, দুইটা চলকের মধ্যে যদি শুধুমাত্র রিলেশনশিপ থাকে তখন সেটাকে আমরা বলছি সিম্পল কোরিলেশন। আর মাল্টিপল কোরিলেশন হচ্ছে দুইয়ের বেশি চলকের মধ্যে যদি থাকে, সাপোজ মানে তিনটা চলক বা চারটা চলক বা পাঁচটা চলক, মানে দুইয়ের বেশি হলেই সেটা মাল্টিপল হয়ে যাবে। যদি দুইয়ের বেশি চলকের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকে বা সম্পর্কিত থাকে বিষয়গুলো, তখন আমরা সেটাকে মাল্টিপল কোরিলেশন বলি। তো আমরা এখানে সিম্পল কোরিলেশন নিয়ে আলোচনা করবো, মাল্টিপল কোরিলেশনের জাস্ট ডেফিনেশনটা জানবো আর হয়তো উদাহরণ তোমরা এখানে দেখছো, কিন্তু সিম্পল কোরিলেশনটাই মেইনলি ডিসকাস করবো এবং সেটার উপরে জোর দিব, সেখান থেকে ম্যাথসও করবো আমরা। তো শুরুতে সিম্পল কোরিলেশন ক্যালকুলেট করার যে ফর্মুলাটা সেটা আমরা একটু দেখে নিই। এই যে দেখো কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা হচ্ছে সিম্পল কোরিলেশন বের করার ফর্মুলা। আর এক্স ওয়াই, এক্স ওয়াই সাফিক্স মিন হচ্ছে যেখানে তোমার এক্স এবং ওয়াই দুইটা চলক, এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর বিষয় নাই, ভ্যারিয়েবল দুটাই ইন্ডিপেন্ডেন্ট। এখানে ওই কোরিলেশনের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে না, যেটা আমরা রিগ্রেশন গিয়ে পড়ব। তো এক্স ওয়াই দুইটা চলক থাকবে এবং বেসিক ফর্মুলাটা হচ্ছে এটা, সামেশন এক্স মাইনাস এক্স বার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার হোল ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস বার এর হোল স্কয়ার ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার এর হোল স্কয়ার। এইটাকে আমরা মডিফাই করে কয়েকটা স্টেপ করে একটা সিম্পলিফাইড ফর্ম পেয়ে থাকি, এটা হচ্ছে সেই সিম্পলিফাইড ফর্ম। ঠিক আছে, আমরা আগেও দেখেছি যে অনেক ফর্মুলা বেসিক ফর্মুলা থেকে আমরা সিম্পলিফাইড ফর্মে এসেছি বা ব্যবহার করেছি, উদ্দেশ্য একটাই, উদ্দেশ্যটা হচ্ছে যে ওই সিম্পলিফাইড ফর্মটা ব্যবহার করে ম্যাথস করাটা সহজ। তো এখানেও ঠিক তাই করেছি, আর এক্স ওয়াই কস্ট সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স মাইনাস সামেশন এক্স ইন্টু ওয়াই সামেশন ওয়াই বাই এন হোল ডিভাইড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার বাই এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই এর হোল স্কোয়ার বাই এন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে তোমার ভ্যারিয়েবলের স্কোয়ারের সামেশন, আর একটা হচ্ছে তোমার ভ্যারিয়েবলের সামেশনের স্কোয়ার, দুইটা আলাদা জিনিস কিন্তু। ঠিক আছে, আমি আরো সহজ করে বলি, ধরো এখানে একটা ভ্যারিয়েবল, এখানে কেউ যদি উদাহরণ দেওয়া আছে হাজবেন্ড একটা ভ্যারিয়েবল এক্স, তারপর তো
এইটার প্রত্যেকটা যে ভ্যালু, এর প্রত্যেকটা ভ্যালু যে আছে, এই ভ্যালু গুলোকে আমি যদি স্কোয়ার করি, 36² 72² 37² তারপরে যে সামেশনটা পাবো সেটা হবে সামেশন x² আচ্ছা। আর যদি এমন করি যে এই ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমি সাম করলাম আগে, 36 + 72 + 37 এভাবে লাস্টে 41 পর্যন্ত সাম করে সেই সামেশনকে স্কোয়ার করি, তখন হচ্ছে আমার এটা হবে সামেশন x এর প্লাস। আর n এর মান হবে কি, n এর মান হবে এখানে ভ্যারিয়েবলে যে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে, ভ্যারিয়েবলে যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা। ওকে, তাহলে এটা গেল ফর্মুলা। ফর্মুলাটা তোমরা একটু লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের ম্যাথস করতে কাজে লাগবে বা সুবিধা হবে। আমরা শুরুতে চলে যাই সিম্পল কোরিলেশনের যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশনে চলে যাই। ডিফারেন্ট টাইপস অফ সিম্পল কোরিলেশন, সিম্পল কোরিলেশন ক্যান বি of 5 types on basis of the nature of the relationship between two variables, such as মানে পাঁচটা ভাগে আমরা ভাগ করতে পারি। পাঁচটা ভাগ কি, পারফেক্ট পজিটিভ কোরিলেশন একটা, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন বা ইনভার্স কোরিলেশন, পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, এটা ইনভার্স, ইনভার্স কোরিলেশনের কারণ হচ্ছে এটা হচ্ছে বিপরীত মুখী আর কি, আর ফাইনালি জিরো কোরিলেশন, ঠিক আছে। তো এখানে তোমার বর্ণনা দেয়া আছে, তো আমরা এই বর্ণনায় যাওয়ার আগে একটা চিত্র দেখি। এই চিত্র দেখা যাচ্ছে, এটা আচ্ছা, এটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, বিক্ষেপ চিত্র, বাংলা যদি বলা হয় এটাকে বলা হয় বিক্ষেপ চিত্র, আর ইংলিশে এটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম, নাম শুনে থাকবে হয়তো। স্ক্যাটার ডায়াগ্রামের বৈশিষ্ট্য কি, যে দুইটা অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দুইটা ভ্যারিয়েবলের যে ভ্যালু থাকবে সেগুলো আমরা যদি গ্রাফে গ্রাফিক্যালি প্লট করি, তখন বিক্ষিপ্ত ভাবে আমরা একটা ডায়াগ্রাম পাবো, সেটা হবে স্ক্যাটার ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম দিয়ে আমরা প্রকারভেদ গুলো আলোচনা করব। তোমাদের যেটা করতে হবে, যদি এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে, তোমরা যেটা করবে যে আগে প্রকারভেদের যে সংজ্ঞাটা সেটা লিখবে, তারপরে তোমার চিত্র আঁকবে। চিত্র বলতে এটা গ্রাফে আঁকার দরকার নাই, এটা তোমার সিম্পলি আমি যেভাবে এঁকেছি সাদা কাগজে জাস্ট এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আঁকলে চলবে, এবং আর এর মান এভাবে লিখতে হবে। এখন আমি এক এক করে একটু বলে যাই। নাম্বার ওয়ান, শুরুতে প্রথমটা ছিল পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তো পারফেক্ট পজিটিভ কোরিলেশনের যে স্ক্যাটার ডায়াগ্রাম সেটার চিত্র হচ্ছে এরকম। সেটা কি, যে এক্স এবং ওয়াই দুটা ভ্যারিয়েবল, এর মধ্যে রিলেশনশিপ যদি স্ট্রেট হয়, ডিরেক্ট হয়, ডিরেক্ট এবং স্ট্রেট হয়, তখন সেটা হবে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তোমার এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের ভ্যালু গুলো যদি আমি গ্রাফ প্লট করি, সেগুলোর অবস্থা যদি এরকম হয় এবং সেগুলোকে যদি যোগ করে একটা সরলরেখা পাওয়া যায়, সেটাই কি আমরা বলছি পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এবং এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি কোরিলেশন কোএফিশিয়েন্ট আর, আর এর মান হবে পারফেক্ট 1 বা এক্স্যাক্টলি 1, ঠিক আছে। এবারে আসো তোমার পার্শিয়াল পজিটিভ, এইটাও পজিটিভ, একই ভাবে এক্স এবং ওয়াই চলকের মধ্যে রিলেশনশিপ, কিন্তু বিন্দুগুলো হচ্ছে একটু বিক্ষিপ্ত আকারে থাকবে, একটু ছড়ানো ছিটানো থাকবে, ডেভিয়েশন থাকবে বিন্দুগুলোর মধ্যে, স্ট্রেট হবে না। তো হলেও ডেভিয়েশন থাকলেও সেটা কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ দেখাবে তোমার, মানে একই দিকে,
মানে আপওয়ার্ডস, আপওয়ার্ডস মিন হচ্ছে তোমার এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু কি করবে, বাড়বে, এরকম যদি হয় তখন এটাকে আমরা বলি আপওয়ার্ড স্লোপ আর কি, বা ডিরেক্ট রিলেশনশিপ। তো যেহেতু একটু বিক্ষিপ্ত ভাবে আছে, ছড়ানো ছিটানো আছে, তো এটাকে আমরা বলছি পার্শিয়াল পজিটিভ। আচ্ছা, এরপরে আসো তিন নাম্বার ক্যাটাগরিতে বা তিন নাম্বার প্রকার ভেদে, এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ। ও সরি, এখানে একটু বলে রাখি যে আর এর মান হবে, করিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান যদি তুমি বের করো তাহলে আর এর মান পাওয়া যাবে জিরো থেকে ওয়ান এর মধ্যে, মানে জিরো না আবার ওয়ান না, এর মাঝে মাঝে যে কোনো একটা ভ্যালু পাবে তোমার, এই জন্যই লেখা হয়েছে জিরো লেস দেন আর লেস দেন ওয়ান। আচ্ছা, একই এরপরে তোমার পরবর্তী প্রকারটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ, এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ এর ঠিক উল্টাটা। তুমি বিন্দুগুলো প্লট করলে এমন ভাবে থাকে যেন সেটা একটা সরলরেখা তৈরি করে, এবং সরলরেখাটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং মিন্স হচ্ছে তোমার এটা মানে তোমার ইনভার্স রিলেশন, ঠিক আছে? তো এখানে যদি তুমি আর এর মান বের করো, ক্যালকুলেট করো, তখন সেটা পাওয়া যাবে এক্সাক্টলি মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা একটু উদাহরণ দিয়ে যাই, উদাহরণ দিলে মানে বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হয়। যেমন পারফেক্ট পজিটিভ করিলেশনের একটা উদাহরণ আমি দিই, তোমার বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধি আমরা তো জানি। তো যদি তুমি পাঁচটা বা সাতটা বৃত্ত আঁকো এবং বৃত্তে এঁকে যদি সেগুলোর প্রত্যেকটার ব্যাসার্ধ এবং পরিধির মেজারমেন্ট নাও, ধরো ব্যাসার্ধ কে দিলা এক্স অক্ষে, ব্যাসার্ধ যদি পরিমাপ করি সেগুলো এক্স অক্ষে দিতাম, আর পরে যে তোমার মেজারমেন্ট গুলো ওয়াই অক্ষে লিখলাম, তখন এই যে রিলেশনশিপটা এটা একটা পারফেক্ট পজিটিভ রিলেশন হবে, কারণ হচ্ছে এটা একটা রেশিও মেনটেন করে কিন্তু বাড়বে। সো এটা এটা পারফেক্ট পজিটিভ রিলেশন প্রদর্শন করবে তোমাকে, ঠিক আছে? এরপরে পার্শিয়াল পজিটিভ এর একটা উদাহরণ দিতে পারে, যে তোমার ধরো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, তোমার ইনকাম যত বাড়বে এক্সপেন্ডিচার কি কমবে না বাড়বে? এক্সপেন্ডিচারও বাড়বে। তো এটাও এটা এটা দুটো একদম স্ট্রেট হবে না, কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ হবে, আপওয়ার্ডস লুকিং হবে। পারফেক্ট নেগেটিভে আসো, পারফেক্ট নেগেটিভে আমরা এটা এখানে একটা থিওরিটিক্যাল উদাহরণ দেই, কারণ প্র্যাকটিক্যালি আসলে পারফেক্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট, মানে ম্যাচ হয় না ওইভাবে। এখানে থিওরিটিক্যাল উদাহরণ হচ্ছে তোমার ভলিউম এন্ড প্রেশার, আমরা পড়েছি বিজ্ঞানে ছোটবেলায় যে ভলিউমের সাথে প্রেশারের কি তোমার ব্যস্তানুপাতিক রিলেশনশিপ, তাই না? ইনভার্স রিলেশনশিপ, ভলিউম তুমি যদি প্রেশার বাড়াও ভলিউম করবে কমবে, আর যদি প্রেশার রিলিজ করো ভলিউম বাড়বে। তো সেক্ষেত্রে আমরা একটা উল্টা রিলেশনশিপ বা ইনভার্স রিলেশনশিপ পাবো, এবং এটা একটা রেশিও মেনটেন করবে এবং এটা একটা স্ট্রেট লাইন তৈরি করবে। আচ্ছা, এরপরে আসে যাক ক্যাটাগরি নাম্বার ফোর, চার নাম্বার ক্যাটাগরিতে আমরা যেটা দেখতে পাই এটাকে একদম সহজ ভাবে বলতে গেলে বলতে হবে পার্শিয়াল নেগেটিভ। প্রথমে নেগেটিভ, নেগেটিভ কেন? কারণ হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। ইনভার্স কেন? কারণ হচ্ছে এক্স চলকের মান বাড়লে ওয়াই চলকের মান কমে, এক্স চলকের মান বাড়লে ওয়াই চলকের মান কমে, এবং এক্স চলকের মান কমলে ওয়াই চলকের মান বাড়ে, উল্টা রিলেশনশিপ। তো এখান থেকে যদি তুমি আর এর মান নির্ণয় করো, আর এর মান পাওয়া যাবে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে, তার মানে এখানে নেগেটিভ ভ্যালু আসবে, এক্সাক্টলি মাইনাস ওয়ান পাবা না আবার জিরো পাবা না, নেগেটিভ ভ্যালু পাবা। তো এটা একটা উদাহরণ আমরা যদি বলি তাহলে বলা যায় যে প্রাইস এন্ড ডিমান্ড, সাপোজ কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায় তার ডিমান্ড কমে না বাড়ে, বাজারে পেঁয়াজের দাম যদি 100 টাকা হয় বা 120 টাকা হয়, তাহলে মানুষজন পেঁয়াজ বেশি খায় না কম খায়? কম খায়, তাই না? তাহলে এটা হচ্ছে প্রাইস এন্ড ডিমান্ডের একটা রিলেশনশিপ, ইনভার্স রিলেশনশিপ। তো এটাকে আমরা বলতে পারি পার্শিয়াল নেগেটিভ, নেগেটিভ করিলেশন। ফাইনালি
ফাইনালে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ক্যাটাগরিতে যেটা আসে সেটা হচ্ছে জিরো জিরো কোরিলেশন। তার মানে হলো তোমার এক্স এবং ওয়াই চলকের মধ্যে কোন রিলেশনশিপ আসলে এক্সিস্ট করে না, মানে রিলেশনশিপ এক্সিস্ট করে না মানে কোনো লিনিয়ার রিলেশনশিপ নাই। লিনিয়ার কথাটা বললে ভুল হবে, আসলে কোনো রিলেশনশিপই নাই। যেমন ধরো আমি যদি বলি যে তোমার পাচ্ছে যে প্রথম চিত্রটা ওয়াই অক্ষের মান, ওয়াই অক্ষে মানে ওয়াই ভ্যারিয়েবলের মান বাড়ছে বাড়ছে, এক্স অক্ষ ফিক্সড। আবার ধরো এক্স অক্ষ বাড়ছে বা কমছে, ওয়াই অক্ষের মান ফিক্সড। তিন নম্বর চিত্রে হচ্ছে এরকম যে তোমার বোঝা মুশকিল, বোঝাই যাচ্ছে না এটা কি আসলে বলে যাচ্ছে না। এই যে তোমার পয়েন্ট গুলো বা বিন্দুগুলো এমন ভাবে আছে যে কুণ্ডলী পাকানো, এটা যে তোমার কোন দিকে যাচ্ছে পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে না। এবং আর এর মান যদি বের করো দেখা যায় যে জিরো বা জিরোর কাছাকাছি, খুব কাছাকাছি হয়, তখন আমরা এটাকে বলবো জিরো কোরিলেশন। ঠিক আছে, তো যেমন এখানে আই আই আইকিউ টেস্ট কথা বলতে পারি আমি, আমি সাপোজ মনে করো যে আইকিউ টেস্টের সাথে তোমার যে হাইট বা ওয়েট এটা কোনো রিলেশনশিপ আসলে নাই। তো এইগুলাকে আমরা বলছি জিরো কোরিলেশন, এই তিনটা সিচুয়েশনে জিরো কোরিলেশন হবে। তো আমরা পাঁচটা ক্যাটাগরি জানলাম, আসলে সিম্পল কোরিলেশন পাঁচটা ক্যাটাগরি থাকে সেটা আমরা জানলাম। এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনারই বর্ণনা এখানে দেওয়া আছে সুন্দর করে, তো এটা তোমরা দেখে নিবে, দেখে নিয়ে তোমরা নিজেদের মতো করে জানবে। এখন এই যে আর এর যে ফর্মুলাটা সেটা তো আমরা আগেই বলেছি, এখানে যেখানে দুইটা কোএফিশিয়েন্ট আছে, একটা হচ্ছে কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট সেটা আমরা এখন দেখলাম, একটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন সেটা আমরা পরে দেখবো, আগে এটা একটু শেষ করে নিই। এখানে একটা উদাহরণ দেয়া আছে, আমরা এই উদাহরণটা একটু করার চেষ্টা করবো। এখন বলা হচ্ছে যে দ্য ফলোয়িং ডেটা শো দ্য এজ অফ হাজব্যান্ডস এন্ড ওয়াইফস অফ 10 ম্যারিড কাপলস, তো ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট, দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য কোরিলেশন। তো এখানে তুমি একটা চলককে এক্স ধরো, হাজবেন্ড কে এক্স ধরো, ওয়াইফ কে ওয়াই ধরো, ধরে একটা টেবিল তৈরি করতে হবে। আমরা টেবিল তৈরি করে এর আগে ম্যাচ করেছি, জানি যে কি করতে হয়, দুটো কলামে শুরুতে লিখবে এক্স এবং ওয়াই লিখে ভালোগুলো বসাবো। তারপরে আমার এখানে এই জিনিসগুলো লাগবে, এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার একটা কলাম করবা, ওয়াই স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার একটা কলাম করবা, আর একটা লাগবে এক্স ওয়াই, এক্স ওয়াই একটা কলাম করবে। তার মানে দুইটা কলাম তো দেয়াই আছে, একটা এক্স একটা ওয়াই ধরে নিয়ে তুমি দুইটা কলাম পাবা শুরুতে, এরপরে আরো তিনটা কলাম, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই করলে আমরা এই ফর্মুলা কোয়ান্টিটির যা দরকার সব পেয়ে যাবো। এবং এখানে এর মান তো অলরেডি আমরা জানি যে 10 হবে। তো বের করে টেবিলটা কমপ্লিট করে এই ফর্মুলা মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিয়ে আর এর মান কত আসে সেটা আগে একটু বের করো, তারপরে আমরা পরবর্তীতে মানে কমেন্টসটা কিভাবে লিখতে হয় সেটা জানবো। তো প্রত্যেককে করো, আমি একটু খাতা চেক করবো কিন্তু যে আসলে করেছো কিনা। সবাই একটু শুরু করো, ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন করে দেন হচ্ছে রেজাল্টটা ফাইন্ড আউট করো। এটা করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এখন 30 বাজে 40-এর মধ্যে আশা করে সবার হয়ে যাবে। ওকে, কার শেষ হয়েছে? স্যার আমার, স্যার আনিসুর রহমান। ওকে, কত আসছে আর এর মান? স্যার 0.8148।
এটার রেজাল্ট আমার এক্সাক্টলি মনে নাই, তবে আর একটু বেশি বোধ হয় আমার, আচ্ছা আমরা আগে বলেছি যে কোরিলেশনের রেঞ্জ এক পর্যন্ত, একের বেশি হবে না, মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত। ওইটা যে একের বেশি আছে তার হয়তো ক্যালকুলেশন ভুল হয়েছে, একটু চেক করে দেখো। আর যার এইট ওয়ান আসছে তারও হয়তো ক্যালকুলেশন কোথাও ভুল আছে, কারণ এই রেজাল্টটা মানে 1.9 এর উপরে, 9.7 ওইটা ওইটাই হবে অ্যাকুরেটলি। একজনে বলছে দুইটা ফর্মুলা থেকে একটা বস্তু হ্যাচ করে একটা বস্তু হবে। তো আমরা যেটা বলেছি যে এটা এই ফর্মুলাটা ইউজ করতে, কারণ এটা ইউজ করা সহজ, তুমি যদি ইউজ করতে চাও তোমার অনেক জটিল জটিল ক্যালকুলেশন করতে হবে, ফ্র্যাকশনে চলে আসবে, ঝামেলা হবে, ঝামেলা দরকার, আমরা ঝামেলা এড়ানোর জন্য তো সিপি ফর্ম ইউজ করছি, ঠিক আছে। তো তিনজনে করেছে মাত্র, তিনজনের বলেছে, বাকিরা কি অবস্থা? তিনজনে যে করেছে ইন্ডিভিজুয়ালি সেটা বোঝা যাচ্ছে, কারণ এরা ইন্ডিভিজুয়ালি রেজাল্ট নিজের মতো করে বলেছে আলাদা আলাদা। ভুল হয়েছে সেটা একটা রেজাল্ট, সে করছে, ট্রাই করছে, ভুল হতেই পারে, হয়তো কোথাও ফর্মুলা বা ক্যালকুলেশন ভুল করছে সে। কিন্তু বাকিদের কি অবস্থা? বাকি 36 নীরব দর্শকের ভূমিকা থাকলে কিন্তু হবে না, এগুলো তো তোমার জানতে হবে, তাই না? আমারও 0.974 অ্যানসার আসছে। ওকে 0.974 এটাই হবে ফাইনালি, ফাইন, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে তোমার নেক্সট পরীক্ষাটা আসলে আমাদের অনলাইন হবে না অফলাইন হবে আমরা কিন্তু জানি না, তো আমরা প্রস্তুতি নিয়ে রাখবো অফলাইনের ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার। প্রধানত যদি প্যান্ডামিক কন্টিনিউ করে তখন তো অনলাইনে হয়তো আবার দিতে হবে, তো সেটার জন্য তোমরা এই গাছরা ভাব দিয়ে থেকো না, আমি চাইবো যে তোমরা ফিজিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিয়েই আগাবে। ওকে, তাহলে আমরা এই ম্যাথসটা করলাম, আর একটা ম্যাথস আছে এখানে সেটা কোরিলেশনের, এটাও তোমরা হোমওয়ার্ক করতে পারো বাসায়। আমরা নেক্সট যে ফর্মুলাটা আলোচনা করবো সেটা হচ্ছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটি একটু ভিন্ন রকম, ভিন্ন এইরকম এই জন্য কারণ হচ্ছে এটার যে ডেটা, ডেটাটাই হচ্ছে ডিফারেন্ট। আগের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি এখানে এই ডেটাটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ ডেটা, সংখ্যা, আর এখানে ডেটা হচ্ছে কোয়ালিটেটিভ, এবং এটাকে র্যাঙ্ক করে নিতে হয়, র্যাঙ্ক করে নিয়ে তারপর হচ্ছে তোমার বের করতে হয়। তো এই জন্য আমরা এটাকে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট বলছি। তবে তবে কখনো কখনো এরকম হয়তো আসতে পারে বা বলতে পারে কেউ যে তোমার কোয়ান্টিটেটিভ ডাটা ঠিক আছে, এই ধরনের ডাটা দেওয়া আছে, এখান থেকে র্যাঙ্ক কোরিলেশন বের করো বা এটাকে র্যাঙ্ক করে, এই ডাটাটাকে র্যাঙ্ক করা যায়, এই ডাটাটাকে র্যাঙ্ক করে র্যাঙ্ক কোরিলেশন বের করো, এরকম আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে কি করবো আমরা? তো সেক্ষেত্রে আমরা দেখবো কিভাবে করা যায়। আমরা আগে ফর্মুলাটা দেখি। ফর্মুলাটা হচ্ছে স্পিয়ারম্যান দিয়েছে 1904 সালে, তোমার এখানে বলেছে যে দিস মেথড ইজ স্পেশালি ইউজফুল ইন কেস ওয়েন দ্য অ্যাকচুয়াল ম্যাগনিটিউডস অর আইটেম ভ্যালুস আর নট গিভেন। আমি যেটা বললাম একটু আগে যে সঠিক ভ্যালুটা তোমার দেয়া নাই বা জানা নাই, সিম্পলি দ্য র্যাঙ্কস ইন দ্য সিরিজ আর নোন, র্যাঙ্কটা জানা আছে,
বা তোমার র্যাঙ্কটা বের করা যায়, অ্যাকচুয়াল ভ্যালু বের করা যায় না কোয়ালিটেটিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করছি। এবং এটা হচ্ছে রো ইকুয়ালস হচ্ছে 1 - 6, এটা কিন্তু 6 সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন। এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, জাস্ট এখানে এনটাকে কমন নেওয়া হয়েছে, আর কিছু না। 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন ইনটু এন স্কোয়ার মাইনাস 1। ওকে, তো ফর্মুলা ডিফারেন্ট হলেও কোরিলেশনের কোরিলেশন কোএফিসিয়েন্টের যে রেঞ্জ, রেঞ্জ কিন্তু সেমই থাকবে। রেঞ্জ আগের মতোই -1 থেকে 1 এর মধ্যে, এর বাইরে যাবে না। ঠিক আছে, যদি মনে বা কখনো দেখো যে এর বাইরে আসছে ভ্যালু, তাহলে বুঝতে হবে যে ভুল হয়েছে কোথাও। ওকে, আমরা তাহলে একটা ম্যাথ করি এখানে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টু ম্যানেজার্স আর অ্যাক্স টু র্যাঙ্ক দ্য গ্রুপ অফ এমপ্লয়িজ ইন অর্ডার অফ পটেনশিয়াল ফর ইভেন্টুয়ালি বিকামিং টপ ম্যানেজার্স। ঠিক আছে, এমপ্লয়িদের একটা র্যাঙ্ক করেছে, পটেনশিয়ালিটি র্যাঙ্ক। র্যাঙ্কিংস আর অ্যাজ ফলোজ, র্যাঙ্কিংটা দেওয়া আছে, র্যাঙ্ক বাই ম্যানেজার, র্যাঙ্ক বাই ম্যানেজার 2। তো র্যাঙ্কিংটা দেওয়া আছে, এখন এখান থেকে কি বের করতে পারছে, কম্পিউটার কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন এন্ড কমেন্টস অন দ্য বোর্ড। এখন এখানে র্যাঙ্কটা যেহেতু দেওয়া আছে, খুব ইজি বের করা, কি করতে হবে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, তারপরে হচ্ছে ডিআই, ডিআই স্কোয়ার ডাইরেক্ট বের করবো, ডিআই স্কোয়ার, ডিআই স্কোয়ারটা কি হবে, র্যাঙ্ক 1 মাইনাস র্যাঙ্ক 2, এর হল স্কোয়ার। তোমার ডিআই স্কোয়ারটা হবে, তোমার ডিআই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আর ওয়ান, র্যাঙ্ক 1 কে যদি আর ওয়ান বলো, তাহলে আর ওয়ান মাইনাস আর 2 এর হল স্কোয়ার। তো এখানে তোমার কত আছে, আর ওয়ান হচ্ছে 10, আর 2 হচ্ছে 9, তাহলে 10 - 9, 1 এর হল স্কোয়ার 1 হবে। এখানে আছে 2, এখানে আছে 4, 2 - 4 কত, -2, -2 এর হল স্কোয়ার কত, 4, মানে সবই পজিটিভ হবে, ডিফারেন্স যাই হোক না কেন। এরকম করে করে তুমি একটা কলাম পাবে, এবং ওই কলামের যে সামেশনটা, সামেশনটা জাস্ট এই ফর্মুলা বসাই দিবে, এখানে বসাই দিলে কাজ শেষ। এটা তো একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এখানে এন এর মানটাও জানা আছে আমাদের, এন এর মানটা হবে নাম্বার অফ পেয়ার। এখানে কয়টা পেয়ার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, তার মানে এন এর মান 10, এন এর মান 10 বসালে যা হবে, আর ডিআই স্কোয়ারটা বের করে বসাই দিলে এখানে রো এর মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা একটা গেল। আর এখানে আর একটা একটু বলি, মানে যদি র্যাঙ্ক ধরো দেয়া নাই, যদি তোমাকে র্যাঙ্ক কোরিলেশন বের করতে বলি, ক্যালকুলেটর র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর দ্য ফলোইং ডেটা অফ মার্কস অফ 2 টেস্ট গিভেন টু ক্যান্ডিডেটস ফর এ ক্লারিক্যাল জব আছে, এরকম যদি দেয়া থাকে, এটা কিন্তু একটা কোয়ান্টিটেটিভ ডেটা, এখানে তোমার র্যাঙ্ক করার প্রয়োজন হয় না, আমরা সরাসরি পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারি। কিন্তু তুমি তোমাকে টেস্ট করার জন্য বা তুমি র্যাঙ্ক বের করে করতে পারবে না, সেটা করার, সেটা দেখার জন্য যদি তোমাকে বলে, সেটা এক্সামিনার বলতেই পারে বা করা লাগতেই পারে আমাদের কোনো কোনো ক্ষেত্রে, তখন কি করবো, এখানে র্যাঙ্কটা করবো কিভাবে, সেটা হচ্ছে বেশি। তখন এখানে আমাদের দুইটা কলাম বেশি করতে হবে, তো তুমি এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম, সাপোজ ধরার পরে এখন তুমি র্যাঙ্ক করবা, র্যাঙ্ক করবা কিভাবে, এখানে দুইভাবে করা যায়, র্যাঙ্ক ছোট থেকে বড় করা যায়, বড় থেকে ছোট করা যায়, মানে জিনিসটা সেরকম যে তুমি এখানে সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে এই প্রিলিমিনারি টেস্ট, এর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা কত বলো তো, কত, 50, তো এইটাকে তুমি ধরবা এটা র্যাঙ্ক 1, তারপরে কত, 53, এটা র্যাঙ্ক 2, তো এইটা কিন্তু আবার এই 50টাকে আবার শুরুতে লিখবা না, কিন্তু এটা তুমি কলাম ওয়াইজ এই ভ্যালু গুলো লিখে যাবা, এটা এক্স এক্স কলাম, এটা ওয়াই কলাম লিখলাম, লিখে সর্বশেষ এখানে কয়টা ভ্যালু আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা ভ্যালু আছে, তো এই যে 10 নম্বর যে ভ্যালুটা আছে এটা র্যাঙ্ক কত, 1, তো এই বরাবর আমি আলাদা একটা কলাম করব, তোমার আলাদা কলাম থাকবে তোমার র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই, র্যাঙ্ক অফ সাফিক্স এক্স, র্যাঙ্ক অফ সাফিক্স ওয়াই, তো লিখে আমি একটা ফটো শেয়ার দিয়ে দাঁড়ো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কেটে দিলাম, আচ্ছা আমি নিয়ে আসতেছি।
এই যে দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই, এটা তো প্রথমটা গেল যে আর অনার্টো বসে জাস্টিস করে বের করবা। তোমার যদি দ্বিতীয়টার ক্ষেত্রে থাকে, ধরো এক্স এখানে দুটো কলাম এক্সট্রা করতে হবে শুরুতে, এক্স একটা কলাম ওয়াই একটা কলাম, তাহলে ধরো এখানে আর অনার্টো ধরতে পারো অথবা র্যাঙ্ক অফ এক্স, আর এখানে এক্স আর ওয়াই লিখতে পারো। আর এক্স এর জায়গায় এখানে লিখ কলামটা লিখে ধরো এক্স ভ্যারিয়েবলের যে সবচেয়ে ছোট মানটা সেটা র্যাঙ্ক ওয়ান, তো সেখানে লিখবা ওয়ান, তারপরে দ্বিতীয় যে ভ্যালুটা আছে সেটার বরাবর লিখবা টু, তারপরে লিখবা থ্রি, এইভাবে করে র্যাঙ্ক গুলো বসাই যাবো। একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও তাই, এখানে ধরো ফাইনাল টেস্ট কে আমি ওয়াই ধরছি, এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা 37, এই বরাবর টেবিলে কি বসাবা, এই বরাবর টেবিলে আর টু বা র্যাঙ্ক অফ ওয়াই এর জায়গায় বসাবা কি টু, এরপরে 37 এর পরে ভ্যালু কত 52, এই বরাবর 52 এর বরাবর তুমি টেবিলে বসাবা র্যাঙ্ক টু। এইভাবে করে র্যাঙ্কটা কমপ্লিট করে এর পরবর্তী প্রসিডিউরটা তোমাদের জানাই আছে, ডিএস কার্ডটা বের করে মান বসাই দিবা ফর্মুলা। এখন তোমার এটা তোমার কি বলে, আমরা ছোট থেকে বড় র্যাঙ্ক করেছি, চাইলে তুমি বড় থেকেও ছোট র্যাঙ্ক করতে পারো। সেটা কিভাবে, যে এক্স চলকের যে হাইয়েস্ট ভ্যালুটা এখানে হচ্ছে 92, এটাকে র্যাঙ্ক ওয়ান ধরতে পারো, তো এটা এইটা বরাবর র্যাঙ্ক ওয়ান বসালা, তো এভাবে পরবর্তী র্যাঙ্ক র্যাঙ্ক করে র্যাঙ্ক করে গেল 10 পর্যন্ত করে গেল। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি যদি এক্স চলককে বড় থেকে ছোট র্যাঙ্ক করো, ওয়াই চলককেও ঠিক বড় থেকে ছোটই র্যাঙ্ক করতে হবে। তুমি একটাকে বড় থেকে ছোট করলা বা ছোট থেকে বড় করলা, বাকি চলকটাকে উল্টা করতে পারবে না, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ধরো প্রিলিমিনারি টেস্টকে বড় থেকে ছোট করলা, ছোট র্যাঙ্ক দিলা, ফাইনাল টেস্টকে যেটাকে তুমি ওয়াই ধরছো সেটাকেও বড় থেকে ছোটই র্যাঙ্ক করতে হবে। এখানে হাইস্ট ভ্যালু কত, এখানে হাইস্ট ভ্যালু হচ্ছে 91, এটাকে র্যাঙ্ক ওয়ান দিতে হবে যদি তুমি বড় থেকে ছোট করতে চাও। আমার মনে হয় আমি এই র্যাঙ্কিং এর বিষয়টা বুঝে দিতে পারছি তোমাদেরকে। আরো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে র্যাঙ্ক নিয়ে? কোশ্চেন থাকলে বলো। এখানে কিন্তু অনেকে ভুল করে, মানে বুঝতেই ভুল করে, অনেকে করে কি যে এই সংখ্যাগুলো কি সাজায়, মানে ছোট থেকে বড় সাজায়, এ 50 কে এক নম্বরে লাগে, তারপরে 53 কে 2 নম্বরে লাগে, এইভাবে সাজানো কিন্তু ওটা র্যাঙ্ক না। র্যাঙ্ক হচ্ছে তুমি সিরিয়ালি র্যাঙ্ক দিবা, ছোট থেকে বড় করবো বা বড় থেকে ছোট করবো, যে কোনো একটা পদ্ধতিতে দুইটা চলে করতে হবে র্যাঙ্কিং। তো যদি ছোট থেকে বড় করো, ছোট থেকে বড় তুমি র্যাঙ্কিং করে যাবা, ছোট ভ্যালুটাকে র্যাঙ্ক ওয়ান দিবা, সেই বরাবর লিখবা, তার পরবর্তী ভ্যালুটাকে র্যাঙ্ক টু দিবা, সেই বরাবর লিখবা। একই ভাবে বড় থেকে ছোট করো, একইভাবে তোমার বড় ভ্যালুটাকে র্যাঙ্ক ওয়ান দিবা, সেই বরাবর লিখবা ওয়ান, তার পরবর্তী ভ্যালুটাকে র্যাঙ্ক টু দিবা, সে বরাবর লিখবা ওয়ান, এইভাবে লিখে তুমি র্যাঙ্কিংটা সম্পন্ন করবা। আশা করি আমি এই র্যাঙ্কিংটা তোমরা করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন একটা জিনিস ছিল, হ্যাঁ শিওর বলো, কোশ্চেনটা হচ্ছে কি যে মানে এক্স ওয়াই এখানে যেই সিরিয়ালে আছে ওই সিরিয়ালে লিখলাম, তারপরে হচ্ছে গিয়ে যে পাশে আরো দুইটা যে ঘর আছে র্যাঙ্কের ওইখানে হচ্ছে গিয়ে যেটার মান হয়তো বা ছোট, আমি যদি ওই সিরিয়ালে ধরি তাহলে ছোটটার যে মানটা ওইটার পাশে জাস্ট ওয়ান লিখবো। রাইট রাইট, ছোটটার পাশে ওই বরাবর ওয়ান লিখবো, ঠিক আছে, ওই বরাবর ওয়ান লিখবে, তার পরবর্তী যে বড় সেই বরাবর টু লিখবা, এইভাবে তুমি র্যাঙ্কিংটা করে যাবা। তো র্যাঙ্কিংটা করলে দেখবা যে হয়তো প্রথমে 7 আসতেছে, তারপরে 9 আসতেছে, তারপরে হয়তো 6 আসতেছে, এইভাবে লেভেল আসতে পারে, আসুক র্যাঙ্কিংটা তো এরকমই। এইভাবে তুমি ওই র্যাঙ্কিংটা সাজানোর দরকার নেই, 1 2 সিরিয়াল করার দরকার নেই, জাস্ট যার যেভাবে র্যাঙ্ক বা যার যত র্যাঙ্ক সেই র্যাঙ্কটা পাশে বসাই দিলেই চলবে। স্যার শিওর বলো, স্যার ছোট থেকে বড় সাজালে কোরিলেশনের মানটা যেটা আসবে, বড় থেকে ছোট সাজালেও কি সেমই আসবে? সেম আসবে, এক্স্যাক্টলি সেম আসবে। এখানে র্যাঙ্কিং ডিফারেন্টলি করার কারণে ডিফারেন্ট ভ্যালু আসার বা ডিফারেন্ট কোএফিসিয়েন্ট হওয়ার সুযোগ নেই, এক্স্যাক্টলি সেম আসবে। তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো, এই এক্সাম্পলটা টেস্ট করে দেখতে পারো, বেসিক্যালি একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটা করে দেখবো বাসায় তোমরা। কেউ কেউ বড় থেকে ছোট র্যাঙ্কিং করে দেখো, কেউ কেউ ছোট থেকে বড় র্যাঙ্কিং করে দেখো, তাহলে তোমরা ইয়ে করতে পারো। আচ্ছা আমি তোমাদেরকে ডিফারেন্ট টাস্ক দিই তাহলে, যারা বিজোর আইডি, যাদের আইডি বিজোর অড, যাদের আইডি তারা ছোট থেকে বড় র্যাঙ্কিং করো, আর যারা জোর আইডি মানে ইভেন আইডি যাদের 2 4 6 তারা বড় থেকে ছোট র্যাঙ্কিং করো। দেখবা যে দুইভাবে ক্যালকুলেশন করে দেখো,
দেখবা যে রেজাল্ট সেম আসে কিনা, টেস্ট হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে। আচ্ছা আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস একটু ইচ্ছে করে বলি নাই, তোমার এই যে এই লেখাটা, এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখো বা চাইলে লিখে রাখতে পারো। আমরা যে আরটা পেলাম বা আরটা পাবো সেটা কমেন্টসটা কিভাবে লিখবো, সেটা হোক কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বা আমরা র্যাঙ্ক কোরিলেশন যদি শিখলাম, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন যেটাই বেরোবো, দুটোর ক্ষেত্রে না সরি একটার ক্ষেত্রে বেরোবে আর, আর র্যাঙ্ক কোরিলেশন কে আমরা রো দ্বারা প্রকাশ করি। দেখো ফর্মুলা হচ্ছে রো, হোক সেটা রো হলেও সমস্যা নাই, যেহেতু এটার রেঞ্জ -1 থেকে 1, তো এটার মানে ভ্যালু আমরা যেটা পাবো সেটা এখানে কমেন্টস কিভাবে লিখবো সেটা হচ্ছে দেয়া আছে, এখানে আর দেয়া আছে, আর রেঞ্জ দেয়া আছে, পাশাপাশি কমেন্টসটা কিভাবে করতে হবে সেটা ইন্ডিকেশন দেয়া আছে। আমাদের যে ভ্যালুটা আসছিল আমরা যে ম্যাথটা পড়লাম সেটা কত আসছিল, প্লাস 0.97, তাই না? তাহলে দেখো 0.97 কোথায় পড়ে, কোন রেঞ্জের মধ্যে আছে, হায়ার এইখানে 0.8 থেকে 1 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে 0.97 যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার এক্সিস্ট হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, অথবা চলকের যদি নাম দেয়া থাকে অবশ্যই নাম দেওয়া আছে এখানে, দেয়ার এক্সিস্ট হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন হাজবেন্ডস অ্যান্ড ওয়াইফস এজ, ঠিক আছে এই কথাটা কমেন্টসে লিখতে হবে। কিন্তু তো কোরিলেশন সেটা তোমার পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো অথবা র্যাঙ্ক কোরিলেশন বের করো, র্যাঙ্ক কোরিলেশন হলে এখানে রো হয়ে যাবে আর এর জায়গায় জাস্ট রোটা রিপ্লেস হবে, তো হলেও কমেন্টস কিন্তু সেম থাকবে, ঠিক আছে? তো কোরিলেশন বের করে কিন্তু শেষ না, কোরিলেশন বের করে সেটা কমেন্টসে লিখতে হবে, কমেন্টসে লিখলে ফুল মার্কস, কমেন্টস না লিখলে কমেন্টস নাম্বারটা কাটা যাবে, এই জন্য এই তালিকাটা তোমাদের মাথায় থাকতে হবে, তোমার মনে রাখতে হবে কোন কোন ভ্যালুটাকে আসলে কোন রেঞ্জের মধ্যে ফেলা যাবে, কোন ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে পড়ে, কোন রেঞ্জের মধ্যে পড়লে আমরা কিভাবে কমেন্টস করব সেটা মনে রাখতে হবে। স্যার শুধু যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন লিখতাম তাহলে কি সমস্যা তো, মানে যদি হায়ার লিখি তোমার যদি এক্স্যাক্টলি 1 আসে তখনই পারফেক্ট পজিটিভ লিখতে পারবে, আর তাহলে তো লিখতে পারবে না, যদি 1 এর চেয়ে সামান্য কম আসে 0.99 আসলো তাহলে সেটা পারফেক্ট হবে না, তখনই হায়ার ডিগ্রি পজিটিভ কোরিলেশনই হবে, ঠিক আছে? পারফেক্ট কখন লিখবা, দুইটা ক্ষেত্রে হবে, একটা হচ্ছে এক্স্যাক্টলি -1 আর একটা হচ্ছে এক্স্যাক্টলি +1, এই দুইটা ক্ষেত্রে পারফেক্ট হবে, পারফেক্ট পজিটিভ পারফেক্ট নেগেটিভ, তো বাকি সব ক্ষেত্রে তো আসলে যে হায়ার ডিগ্রি মডারেট ডিগ্রি লোয়ার ডিগ্রি এরকম হবে, যদি 0 আসে বা 0 কাছাকাছি আসে, 0 কাছাকাছি আসলে এটা লোয়ারই বলা যাবে, 0 এর চেয়ে যদি কম বা 0 এর চেয়ে যদি বেশি হয়, এক্স্যাক্টলি 0 আসে তখন আমরা 0 কোরিলেশন বলবো, ঠিক আছে? তো আর সব ক্ষেত্রে এখানে রেঞ্জ অনুযায়ী আমরা যেটা আসবে সেটাকে লিখে দিব কমেন্টস। এই হচ্ছে মোটামুটি কোরিলেশনের বিষয়, সিম্পল কোরিলেশনের যে তোমার প্রকারভেদ বা ক্যালকুলেশন সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখন কোরিলেশনে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো, কোরিলেশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে করো, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করবো আর নেক্সট ক্লাসে আমরা রিগ্রেশনটা নিয়ে আলোচনা করবো। রিগ্রেশন নিয়ে আলোচনা করলে আমাদের মোটামুটি আমাদের কোর্স শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে তখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো, ঠিক আছে? হয়তো আমাদের কোরবানির পরে পরীক্ষা যদি ক্যাম্পাস করলে হয়তো পরীক্ষা হবে ফিজিক্যালি, আদারওয়াইজ ক্যাম্পাস না খুললে তোমার যদি দীর্ঘমেয়াদী ভাবে বোঝা যায় যে আবারও বন্দিশালায় আমরা আছি থাকতে হবে, তাহলে হয়তো আবার আমরা অনলাইনে যেতে পারি, তো প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদেরকে দুইভাবেই, অনলাইনে তো আসলে প্রস্তুতি নেওয়া সহজ, ওইটা নিয়ে ওরেট হওয়ার কিছু নাই, তোমরা দিয়েছো অলরেডি অভ্যস্ত, তো ফিজিক্যালি পরীক্ষার প্রস্তুতিটাই আসলে তোমাদের নেওয়া উচিত হবে। তাহলে আমরা দেখি, আমরা তাহলে আর একটা ক্লাস যদি পারি তোমার বন্ধের আগে নিয়ে আমার পার্ট টু প্লেস শেষ করে দিতে চাই, যদি তোমরা একদিন থাকো তাহলে সেটা সিআর এর সাথে কথা বলে আমি না হয় তোমাদের একটা টাইম দিলে তোমরা ওই সময় আমাদের যদি সময় দাও
তাহলে আমরা আর একটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিলে আমাদের আমার পার্টটা শেষ হয়ে যাবে, কি বলো সবাই? জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা যে হোমওয়ার্কটা আছে এটা করে রাখো, করে রেজাল্টটা ক্রস চেক করে দেয় আসলে ঠিক আছে কিনা। তোমাদের যে কনফিউশনটা ছিল যে যদি র্যাঙ্কিং দুই ভাবে করা হয় তাহলে মান একই আসবে কিনা, ঠিক আছে এটা চেক করো তোমরা। স্যার এই পিডিএফটা কি কোথাও দেওয়া আছে? পিডিএফটা তো মানে দিয়েছিলাম, সিআর বলতে পারবে, সিআর কি আসো ক্লাসে? আবার যদি মনে করে দিয়েছিলাম আমি, আচ্ছা যাই হোক না দিলে আমি তো আবার দিয়ে রাখবো, তাহলে সিআর কাছে দিয়ে রাখবো, তো সিআর তোমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। নিশান আসছে? নিশান তো বোধহয় নাই, ওদের ক্লাস আসছিল এক ফাঁকে দেখা করে চলে গেছে, আমি তার কণ্ঠটা শুনেছি চেহারা দেখি না, এই যে নিশান আসেন তো 10 না আইডি নিশান, আজকে অন্য কাজে ব্যস্ত, দেখো অনলাইন ক্লাসের অবস্থা। নিশান শুনতে পাচ্ছ আমাকে? যাই হোক সিআর মানুষ ব্যস্ত থাকতেই পারে, সে অন্য কাজে ব্যস্ত হয়তো বা, তো যাই হোক আমি তাহলে পরবর্তী তোমাদেরকে এটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিবা আর হোমওয়ার্কটা করে রাখবা, ঠিক আছে। তো অন্য কোনো আলোচনা না থাকলে বা অন্য কোনো যে তোমার জিজ্ঞাসা না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাই, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।